আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে তোমাদেরকে পড়াবো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অধ্যায় 3 অধ্যায়ের প্রশ্ন উত্তর। তোমার খাতা কলম রেডি করো, লিখে নাও। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বলি মৌলিক অধিকার থাকার জন্য প্রয়োজনীয় বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো কি? বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। 2 নম্বর দেখো, স্বাস্থ্য সেবা তোমার অধিকারের একটি উদাহরণ। স্বাস্থ্য অসুস্থ হলে বিশ্ব শিশু দিবস পালন তারিখে বিশ্ব শিশু দিবস শিশু দিবস পালন করা হয় পালন করা
তারিখে বিশ্ব শিশু দিবস পালিত হয়। উত্তর লিখো, প্রতি বছর অক্টোবর মাসে প্রথম সোমবার
শিশু রাষ্ট্রের দায়িত্ব হলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা ছেলে ও মেয়ে সমান পরিবার সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের অধিকার পূরণ করা। খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার অধিকার ছেলে ও মেয়ে সমান। কিন্তু আমাদের সমাজে বিদ্যালয়ে পড়ালেখা সমান।
পরিবারের সমান অধিকার একটি উদাহরণ সহ বুঝিয়ে দাও। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হল শিশুদের অধিকার পূরণ করা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার অধিকার ছেলে ও মেয়ের সমান। কিন্তু আমাদের সমাজে অনেক পরিবারে ছেলে ও মেয়ের সমান অধিকার পায় না। যেমন ছেলেকে পড়ালেখা করতে দিলেও মেয়েকে দিয়ে ঘরের কাজ করানো হয়, অথচ বিদ্যালয়ে পড়ালেখা করার ছেলে ও মেয়ের অধিকার সমান। লিখে নাও দুই নম্বর লিখো, অধিকার ও দায়িত্বের মধ্যে পার্থক্য। অধিকার ও দায়িত্বের মধ্যে Thank you.
উচিত সকলের খুশি পরিবার পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য দায়িত্ব হলো কারো পূর্ববর্তীত নির্ধারিত কাজ সমাজের সদস্য হিসেবে সকলের উচিত পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য সব দায়িত্ব পালন করা। এসব দায়িত্ব পালন তোমরা সবাই লিখে নাও ঠিকভাবে, বেশি বেশি করে পড়বে, লিখবে, ভালো থাকবে, বাড়িতে থাকবে, সব নিয়মকানুন মেনে চলবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ আজ রাখি, আল্লাহ।